passionate now, like I confess to you. Good morning from Montana. আমি এখন গ্লেসিয়ার ন্যাশনাল পার্কে আছি। So, নিউ ইয়র্ক থেকে অলমোস্ট 200 মাইল দূরে আছি। এখন আমরা অলমোস্ট কানাডার বর্ডারে। শেষ করব নিউ মেক্সিকো। তার মানে হচ্ছে আমরা আমেরিকান ম্যাপ যদি দেখেন নর্দার্ন স্টেট সবচেয়ে উত্তরের দিকে যে স্টেটগুলো তার মধ্যে একটা হচ্ছে মন্টানা। তো আমরা উত্তর থেকে শুরু করেছি এবং আমরা স্টেট দক্ষিণের দিকে যাব। শেষ করব নিউ মেক্সিকো। এখন অলমোস্ট ইউএস কানাডার বর্ডারে আছি আর আমরা আমাদের যাত্রা শেষ করব হচ্ছে মেক্সিকো আর ইউএস এর বর্ডারে। যে অনেকগুলো স্টেটের মধ্যে দিয়ে যাবো, এখনো আমরা শিওর না যে আমরা কলোরাডোর মধ্যে দিয়ে যাবো না ইউটার মধ্যে দিয়ে যাবো। এখানে যে ন্যাশনাল পার্কগুলো আছে মানে যদি শর্টকাটে ওকে ঘুরতে চায় অ্যাটলিস্ট 3 দিন সময় নিয়ে আসা উচিত, আর যদি রিল্যাক্স ভাবে ঘুরতে চায় পুরোটা এক্সপ্লোর করতে চায় তাহলে অ্যাটলিস্ট 1 সপ্তাহ সময় দরকার। মানে আমাদের ট্যুরটাই 1 সপ্তাহ এবং অনেকগুলো ন্যাশনাল পার্ক চেক ইন দিব, সো আমাদের অনলি একদিন করে সময় দিতে পারবে এক একটা ন্যাশনাল পার্কে। খুব অল্প সময়ের মধ্যে দেখা যাক আমরা কতটা কভার করতে পারি। এখন যেখানে আছি গ্লেসিয়ার ন্যাশনাল পার্ক, এখানে ভিতরে কোনো একটা জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে রোড ক্লোজ করে রাখছে এবং এটা একটাই রাস্তা আমাদের যে পয়েন্টগুলোতে আমাদের দেখার কথা ছিল, যে লেক বা যে ফলসগুলোতে আমাদের যাওয়ার কথা ছিল সবগুলো এই একটা রাস্তা দিয়ে। কোনো সাইন নেই, হঠাৎ করে আমাদেরকে ইউটার্ন নিয়ে দিয়ে দিয়েছে, বলছে যে অ্যাটলিস্ট 2 ঘন্টা পরে আসতে হবে। সকাল সকাল এসে মনটা খারাপ হয়ে গেল। দেখতে পাচ্ছ এদিকে যাওয়ার রাস্তাগুলো হেভি ট্রাফিক, স্লোলি যাচ্ছে সবাই, একদম মানে বাম্পার বাম্পার ট্রাফিক বলতে গেলে। আর এদিক থেকে সবাই ফিরে আসতেছে ইউটার্ন নিয়ে। সো হোপফুলি হয়তো 2 ঘন্টার মধ্যে রাস্তা ক্লিয়ার হয়ে যাবে, আমরা পার্কিং এন্ট্রান্স যেতে পারবো। খুব এক্সাইটেড ছিলাম সবাই আমরা। সো এখন দেখা যাক 2 ঘন্টা ওয়েট করবো, যদি পার্ক ওপেন করে তো ভালো, না হলে আমরা অন্য কিছু মানে প্ল্যান চেঞ্জ করতে হবে আমাদের, কারণ একটা ন্যাশনাল পার্কের পিছনে আমাদের একদিনে বেশি সময় নেই। আমাদের ফ্লাইট নিউ মেক্সিকো থেকে, সো আমাদের ওখানে তো ব্যাক করতেই হবে ফ্রাইডের মধ্যে। দেখা যাক কি হয়। তো যেহেতু মেন রাস্তা ক্লোজ আমরা এখন প্ল্যান বির দিকে আগাচ্ছি, দেখা যাক অন্য কিছু করে সময়টা পার করা যায় কিনা। আমাদের রাফটিং করার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু যেহেতু এখন মেন রাস্তা ক্লোজ আমরা তো যেতে পারতেছি না, সো আমরা দেখতেছি যে রাফটিং করা যায় কিনা। তো এখনো শিওর না যে আমি এটা পারবো কিনা, দেখা যাক কি হয়। সো আমাদের প্ল্যান বি ছিল আমরা ওয়াটার রাফটিং করবো যেহেতু আমাদের রোড ক্লোজ, কিন্তু আনফর্চুনেটলি যেহেতু আমরা আগে থেকে বুকিং দিয়ে আসি নাই ওদের সব ফুল, আজকে কোনো খালি নেই, ওয়াটার রাফটিং করার জন্য কোনো সিট ফাঁকা নেই। কয়েকটা জায়গায় ফোন করা হয়েছে, সব জায়গায় ওরা বুক অলরেডি। সো আমরা ওয়াটার রাফটিং করতে পারলাম না, এখন প্ল্যান সিটে আগাচ্ছি, আশেপাশে কোথাও যাওয়া যায় কিনা দেখি যতক্ষণ পর্যন্ত পার্ক ওপেন হচ্ছে। এটা আমাদের প্ল্যান সি, যেহেতু আমরা ন্যাশনাল পার্কে যেতে পারিনি, রাফটিংও করতে পারিনি, পাশের একটা লেকে ঘুরতে আসছি। লেক না বলতে গেলে পাহাড়ি ঝর্ণা ধরা আর কি, পানিটা ভীষণ স্বচ্ছ দেখতে পাচ্ছেন, বেশ সুন্দর একটা জায়গা। আমরা আরেকবার চেষ্টা করবো ন্যাশনাল পার্কে যাওয়ার, দেখা যাক।